মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও সেই দশজনের মধ্যে ছিলেন হিসাবে, কিন্তু তার ভোট আমার চাইতে কিছু কম পড়েছিল। ধৈর্য সহকারে কথাগুলো শুনেন, আমি বলতে চাই গতকাল সখীপুরে একটি জনসভা হয়েছে, আমার ভাবতে অসুবিধা হচ্ছে, সখীপুরের জনসভা বড় হয়েছে নাচকাটটা বড় হয়েছে আমি ঠিক বলতে পারছি না। আমি জীবনে অনেক সভা করেছি আর যে কোনদিন বেঁচে থাকবো করতে হবে, কিন্তু এই রকম স্বতঃস্ফূর্ত একটি সভা, এরকম সভা পাওয়া একটি ভাগ্যের ব্যাপার। আমি গামছা করেছিলাম, গামছার দল করেছিলাম, ৯৬ সালে আমি যখন নির্বাচিত হই, বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পেয়ে যে ১০ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে আমিও ছিলাম একজন। আমার বোন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও সেই ১০ জনের মধ্যে ছিলেন হিসাবে, কিন্তু তার ভোট আমার চাইতে কিছু কম পড়েছিল। আমি কেন কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করলাম? ৯৬ সালে যখন এমপি হলাম, সেবার মিরিকপুর কলিয়া রামপুর আরো কিছু জায়গা ঘূর্ণিঝড়ে একেবারে ছয়লাভ হয়ে গিয়েছিল।